গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আমি কৃত্তিকা, এখন আছি টরন্টোতে, ক্যানাডার টরন্টো। তো আজকে দুপুরে আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করলাম। আজকে দুপুরে আমি বানিয়েছি সব সবজি দিয়ে খিচুড়ি, দেখেই বোঝা যাচ্ছে। তার সাথে মাছ ভাজা, মানে দীপ আর রনর, আর আমার অবশ্যই ডিম ভাজা, আমার খুব প্রিয়। যদিও আমি বেশিরভাগ সময় শুধু ঘি দিয়ে খিচুড়ি খেতেই পছন্দ করি, কিন্তু সেটা যদি গোবিন্দভোগ চালের হয় তবেই, না হলে একটু ডিম ভাজা লাগে, না হলেও চলে যায়, বেগুন ভাজা আলু ভাজা দিয়েও হয়ে যায়, অসুবিধা নেই। তো চলো এখন আমরা খেয়ে নেব। আর দীপ আজকে সকালে বাজারে গেছিলো, সেখান থেকে অনেক কিছু এনেছে যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। খাওয়া দাওয়া হয়ে যাক। খাওয়া দাওয়া হওয়ার পর আজকে অনেক কাজ আছে, বাসনপত্র ধুতে হবে, অনেক বাসন হয়ে গেছে আজকে সকালবেলা। তো একসাথে ওই ডিশ ওয়াশারে ধরবে না বলে কিছু মেজে রাখবো, তো রাতে যেটা জমবে রাতে ডিশ ওয়াশারে দিয়ে দেব। তো এখন খেয়ে দিয়ে উঠে দীপ যাবে টিভি আনতে, তো দীপ যাবে টিভি আনতে, তাই ও চান টান করে একদম রেডি হয়েই খেতে বসেছে। এরপর আমি খেয়ে নেব, খেয়ে নিয়ে আমি রনকে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে বাকি কাজগুলো সারবো। তো চলো, আজকে আনা হয়েছে লেগ পিস, হোল লেগ পিস। এটার ছালগুলো দীপ এখন ছাড়াবে। এটা কত কেজি টোটাল? দেড় কিলো। তাহলে দুটো লেগ পিস রেখে দাও নাকি, দুটো লেগ পিস রেখে দাও না, যা হবার হয়ে যাবে। ছাড়িয়ে তো দিই, তারপরে দেখছি। হ্যাঁ হ্যাঁ, তো আজকে একটা স্পেশাল ডিশ বানাবো। এটা দেড় কেজি চিকেন কত টাকা নিল? $10 $10 Canadian মানে কত? $600 অলমোস্ট সেম, প্রায় সেমই, তবে একটু বেশি, $600 দেড় কেজি। হ্যাঁ, দেড় কেজি $600 ঠিক আছে, কিন্তু আগের দিন $1 কেজি $600 বোনলেস ছিল। কী করবো, গোটা চিকেন ছিল না। এটাকে দিব এখন ছাল ছাড়াবে, তারপর আমি নুন মাখাবো। বাজার থেকে চিকেন তো এনেইছে, তার সাথে এনেছে এই যে বাটার ব্রেড, যেটা এটাকে কিছু একটা ক্রসিয়েন্ট বা কিছু একটা বলে, দেখো লেখা আছে ক্রসিয়েন্ট, যাই হোক কিছু একটা বলে, আমার উচ্চারণে যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ কিছু মনে করবেন না, যাই হোক। তো এই বড় লেজের প্যাকেটটা এনেছে, আর এনেছে খুব সুন্দর এই ব্রেডটা, আমি প্রথম দেখলাম ভেতরে চকো চিপস দেওয়া, খুব সুন্দর খেতে, মানে আমার কাছে এটা নতুন একটা ব্যাপার, হয়তো ইন্ডিয়াতেও পাওয়া যায় কিন্তু আমি কোনোদিন খাইনি। আর এটা হচ্ছে মাফিন, দেখেই বুঝতে পারছো মাফিন আমি ইন্ডিয়াতেও খেয়েছি। আসলে এগুলো এখানে এত চল বেশি বলে, এখানে আমাদের ওখানে যেমন মুদিখানার দোকান মানে জায়গায় জায়গায়, তো এখানে এরকম কেক, তারপর এইসব ব্রেড, এইসবের মানে ভর্তি সব জায়গায়, এগুলো থাকবে, এগুলো খুব কমন আর কি এখানে। আর তার সাথে দেখো এগুলো সব পাউডার এনেছে, এই দেখো গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, ব্ল্যাক পেপার পাউডার, এগুলো সব পাউডার থাকলে কি হয় তন্দুরিটা করতে সুবিধা হয়, বাটা হলে অসুবিধা হয় বা টেস্টে কিছু এদিক ওদিক হয় কিছু একটা। আর এই যে এটা হচ্ছে দই, টক দই, এটা টক দই। তো অ্যাকচুয়ালি আমরা ইউটিউবে যে তন্দুরিটা দেখেছিলাম সেটাতে সব গুঁড়োই ব্যবহার করছে। আর এই প্যাম্পার্সের প্যাকেটটা এনেছে, আর এগুলোর না দামগুলো আমি একদম ভুলে গেছি, ইভেন বিলটাও আমার কাছে নেই যে আমি দামগুলো বলবো, তো নেক্সট টাইম আবার বাজার করলে আমি তোমাদের দামগুলো অবশ্যই বলবো। তো চলো এবার মশলাটা তৈরি করে ফেলি। প্রথমে দিলাম লঙ্কা গুঁড়ো, এই লঙ্কা গুঁড়োটা আমি বাড়ি থেকে এনেছিলাম। আর এবার দিলাম নুন, এবার দিলাম হলুদ, এরপর এটা দিচ্ছি ধনে গুঁড়ো, ধনে গুঁড়োর রঙটা দেখি একটু হালকা হয়, আর এবার দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে গুঁড়োর রঙটা একটু ডিপ কালারের হয়, এরপরে দেবো ব্ল্যাক পেপার, ও না এটা ব্ল্যাক পেপার না, সরি এটা জিঞ্জার পাউডার, এটা জিঞ্জার পাউডার দিলাম, এবার এটা দেবো গার্লিক পাউডার, ঠিক আছে। তো এবার দেবো ব্ল্যাক পেপার, ব্ল্যাক পেপার দেবো, এই দেখো ব্ল্যাক পেপার। তো এবার এগুলোকে একটু জল দিয়ে মিশিয়ে নেব, জলটা দেওয়া আমার উচিত হয়নি, কারণ জলটার জায়গায় দইটা দিয়ে দিলেই কাজ মিটে যেত, কিন্তু আমি ভুল করে জল দিয়ে ফেলেছি। তোমরা কিন্তু যখন বানাবে প্লিজ কেউ জল দিও না, আমি এটা ভুল করে করে ফেলেছি, ঠিক আছে, দইটা দিলেই ওই জলের কাজ হয়ে যায়। তো চলো এবার ম্যারিনেট করে ফেলি, করে ফ্রিজে ঢুকিয়ে দিই।
থেকে উঠেছে, ঘুম থেকে উঠেছে, উঠে এখন ওর ইচ্ছা হলো যে ও নাকি কার্টুন দেখবে, মানে ওই কালার্স যেগুলো দেখে আর কি। আর আজকে কি করেছে দেখো, দেখাও একটু কি করেছো তুমি। না ওখানে কোথায়, এই দেখো, এই দেখো এখানটা কেটেছে, দেখতে পাচ্ছ না ঝাপসা হয়ে যাচ্ছে কি জানে। কোথায় কেটেছে জানো, এই দেখো এই যে এগুলোর কোনগুলোতে, এই যে এগুলোর কোণে কেটেছে। সে মানে রক্ত বেরোচ্ছিল ভালোই, তারপরে আবার একটু ঠিক হলো, ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে। তাই তো, আউটা আউটা আউটায় ব্যথা আছে তোমার? ব্যথা আছে? তুমি কেমন করে কাঁদছিলে যখন আউটা হলো? ওখানে আবার কি হয়েছে? ওকে যখন বলি কোথায় আউ হয়েছে, ও সারা শরীরে দেখায়, এখান ওখান সেখান, শরীরে সব জায়গায় ওর আউ হয়েছে। আর কোথায় আউ হয়েছে তোমার? ও দু পায়েও আউ হয়েছে, আর পিঠে পেটে বুকে হাতে, হ্যাঁ সব জায়গাতেই আউ হয়েছে। বদমাস। আর দীপ তো এখনো বান কি, ও না না এটা বান নয়, বান বান এখানে নেই, ও ব্যাংটাকে বান বলে। তো ব্যাংয়ের ওই দুটো হাত থাকে তো, তো এটা একটা কাঁকড়ার ছবি আছে, তো ও ভাবছে এটাই বান। এটা বান নয় বাবা, এটা একটা অন্য প্রাণী। বান নয় ওটা। আচ্ছা তুমি দুপুরে কি খাও, দুপুরে কি খাও তুমি? চান করে উঠে তাকাও এদিকে, তাকাও ওড়ানো, এই তুমি দুপুরে কি খাও চান করে এসে? ভাত খাও? ভাতটাকে বলে বাত, খিদে পেলে বলে বান নয় বলো বাত, তুমি যেটা বলো ভাত। ভাত আর কি খাবে ভাতের সাথে, কি খাবে? এখন কালার্স দেখবে একটুখানি, এই এই কি করলি রে, একটুখানি কালার্স দেখে নিয়ে তারপরে হচ্ছে ও যাবে পার্কে খেলতে। আর দীপ এখনো আসেনি তো, তাই জন্য আমি বেরোতে পারছি না, একটাই চাবি, ডুপ্লিকেট একটা চাবি করিয়ে নিতে হবে, তো একটাই চাবি আছে তাই জন্য আমি আর বেরোচ্ছি না। দীপ আসুক তারপর যাব, এখানে তো অনেকক্ষণ দিন থাকে, অসুবিধা নেই। এখন 5:30 বাজে, তো দেখা যাক দীপ আসুক তারপর বেরোবো। এখন রনও কেক খাচ্ছে, নিজে নিজে হাতে করে খাচ্ছে, আর কি যে দেখছে জানি না লোকটা কি যে বকে যাচ্ছে সেই থেকে, ও কিন্তু দেখছে। খেলনা সাজানো আছে এখানে পরপর একদম, কোনো কিছু এদিক থেকে ওদিক হওয়া যাবে না, ঠিক আছে? দেখো যে যেখান থেকে যা যা কুড়িয়ে বাড়িয়ে পেয়েছে, বাবা এসছে সাথে সাথে বাবার জুতোটা সাজানো হয়ে গেছে। দীপ চলে এসছে, তো টিভি চলে এসছে আমাদের, আর টিভিটা এখন ও ইনস্টল করছে, অনেক কিছু করতে হচ্ছে আর কি, করতে হয় যেগুলো আমি বহু কাল আগেই এসব ঘাট থেকে ছেড়ে ফেলে দিয়েছি, এগুলো সব দীপই করে। চলো রানো এবার আমরা একটু ঘুরতে যাব, ঘুরতে যাব, চলো লেটস গো। আবার বেরিয়ে পড়লাম, কিন্তু আজকে আমরা যাচ্ছি একটু উল্টো দিকে, কয়েকটা জিনিস কিনতে হবে আমাদের, তাই আজকে আর রনোকে পার্কে নিয়ে যাচ্ছি না আপাতত, যদি সময় থাকে আবার যেতেও পারি। তো আপাতত আমরা যাচ্ছি ডলারামার দিকে, এদিকে ডলারামা, ডলারামা হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে বাঁ দিকে, আর আমরা রোজ যাই বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে, মানে রনোকে নিয়ে যাচ্ছি। তো ডলারামাতে, ডলারামার ভিডিও আমি একদিন করবো ডিটেলসে, আজকে আমি জাস্ট এমনি দুটো ছোটো ছোটো জিনিস কিনতে যাচ্ছি, ওখানে কী দাম টাম সেটা আমি একদিন ডিটেলসে ভিডিও করে দেখাবো, ঠিক আছে? ডলারামা হচ্ছে মানে ভীষণ চিপ আর কি দামের ক্ষেত্রে, একদম ন্যূনতম কিছু দামে তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে। তবে হ্যাঁ, এগুলো শুধু সংসারের জিনিস পাবে, মানে ঘরে ইউজ করার, কোনো খাবার দাবারের জিনিস পাবে না।
কোথায় হাম্বা দেখলি তুই? বাসটা দেখো কি সুন্দর। দেখো এগুলো হচ্ছে এটিএম মেশিন। এখানে বেরোলে মোটামুটি আমি মানে 150-150টা মতো কুকুর দেখতে পাই। আর এই যে কুকুরগুলো নিয়ে রাস্তায় ওরা বেরোয়, ওরা যে রাস্তায় পটি করে দেয় সেটা কিন্তু নিজেকেই তুলে নিতে হয়, যার কুকুর তাকেই তুলে নিতে হয়। এবং স্ট্রিক্টলি লেখা আছে রাস্তায় যেতে যেতে অনেক জায়গাতেই লেখা আছে যে তোমার কুকুর যদি পটি করে তাহলে সেটা নিজেকে তুলে নিতে হবে, এই ভাষায় লেখা নেই, অবশ্যই ইংরেজিতে লেখা আছে, আমি তোমাদের এই ভাষায় বললাম। কী বকে যাচ্ছিস রে তুই? দেখো ওর ওখানে একটু চিপস চকলেট দিয়েছি, খেতে খেতে যাচ্ছে। এটা একটা নার্সিং হোম, আমাদের বাড়ির একদম কাছেই। কেমন করে চলে? বেরিয়ে গেছি ডলার আমার থেকে, আর রনও একটা চকলেট নিয়ে নিয়েছে, খেতে খেতে যাচ্ছে। আর এবার সন্ধে হবে হবে, আই থিঙ্ক এখন 8:30-8:15 বাজবে, জানি না কটা বাজে। তো চলো লেটস গো হোম। আর আজকে তো তন্দুরি বানাবো আমি, আমার ফেভারিট ফেভারিট তন্দুরি। দেখি অনেকদিন তন্দুরি মানে চিকেনের এইসব আইটেম বানাইনি, তো দেখা যাক কেমন হয়। আপাতত 200-এ দিলাম। অনেকক্ষণ পর আবার আমরা বার করছি, টাইমটা অ্যাকচুয়ালি আমরা দেখিনি তাই জন্য অনেকক্ষণ পর বলছি। ফাইনালি এরকম একটা লুক এসছে, ঠিক আছে, দারুণ খেতে হবে, বুঝতেই পারছি। তো চলো এখন আমরা এবার তন্দুরি খাই আর এরপর শুয়ে পড়বো, রনও অলরেডি ঘুমিয়ে গেছে। চলো টাটা বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।